हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। आई एम अशरफुल कबीर, टीचर ऑफ चंदनबाड़ी से पायलट गर्ल्स हाई स्कूल। डियर व्यूअर्स, स्टूडेंट्स, गार्डियंस, होप यू आर ग्रेट। आई एम ऑल्सो फाइन। डियर व्यूअर्स, यू नो दैट दिस क्लास इज ब्रॉट टू यू बाय मुनोदय ऑनलाइन स्कूल। सो थैंक यू फॉर ऑल members of this line, Ilyas Sarkar, honorable teacher, is one of them. Already he is online our performer, so that is a surprising news for us. Dear viewers, I am present in front of you with a simple video class. I think everybody watching that and enjoying with us. So, dears, I do not lose your time. We are going to start our main session. Today lesson is continue English second paper, and today topic is change the voice in interrogative sentence. Dear viewers, you know that the previous class we have discussed about change the voice and all rules of tense. So I have decided today I will discuss about sentence, and that is interrogative sentence. Te amra shuru kori ebong tomader ke shubhechha janacchi sharodiyo durga pujar jonno এবং 1000তম ক্লাস উপলক্ষে আগামী 21 তারিখ আমাদের অনলাইনের উপর একটা অনুষ্ঠান হবে। সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। জানাই শুরু করছি। আমরা যে প্রথম 12টি টেন্সের মধ্যে 9টি টেন্সের যে চেঞ্জ দ্য ভয়েস করি, তার মধ্যে যে রুলসগুলো আছে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, আজকে আমরা একটু প্র্যাকটিস করব যে কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভে পরিণত করতে পারি। তাহলে লেট গেট ইট স্টার্টেড। Dear viewers, you know that I have written a sentence that is active voice and that is interrogative sentence. আমরা এই সেন্টেন্সটাকে আমরা লক্ষ্য করছি, যেহেতু এখানে ইন্টারোগেটিভ চিহ্ন রয়েছে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন সেটাকে এখন আমরা কি করব, প্যাসিভে পরিণত করব। তাহলে এখানে একটা রুলস আছে যে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ যদি আমরা সেটাকে প্যাসিভে পরিণত করি তাহলে কি করব, আমরা প্রথমে অক্সিলারি প্লাস অবজেক্ট প্লাস বার থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট এর অবজেক্টিভ কেস অবজেক্টিভ। আমরা সেভাবে স্ট্রাকচারটা করব। প্রথমে আমরা কি ব্যবহার করব, সাবজেক্ট ও পার্সন অনুসারে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব। তারপরে আমরা কি ব্যবহার করব, তার অবজেক্ট, যে সেন্টেন্সটা আমাদের অ্যাক্টিভে রয়েছে তার অবজেক্ট এবং ভার্ব এর মেইন ভার্ব অফ পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে আমরা কি ব্যবহার করব, একটা বাই ব্যবহার করব এবং সাবজেক্ট এর অবজেক্টিভ কেস ব্যবহার করব। তাহলে আমরা লক্ষ্য করব, প্রথমে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তাহলে আমরা কি করব, এখানে যেহেতু এখানে আমাদের
present indefinite tense তাহলে অবশ্যই am each are auxiliary verb আমরা জানি এই ক্ষেত্রে যেহেতু this তার সাথে number ও person অনুসারে auxiliary verb হবে কি is তাহলে আমরা প্রথমে এখানে each ব্যবহার করি each plus object object কি this is this তারপর আমরা কি verb এর past participle form তার মানে like তার past participle form সেটা তোমাদের জানতে হবে liked তারপরে আমরা কি ব্যবহার করব by plus তারপরে আমরা কি subject এর objective case তার মানে you এর objective case you know that you এবং exclamatory interrogative চিহ্ন এভাবে আমরা সাধারণত ইন্টারোগেটিভ অ্যাক্টিভকে ইন্টারোগেটিভ প্যাসিভে পরিণত করতে পারি এখন যদি তোমাদের কারো কাছে বিষয়টা কঠিন লাগে তাহলে আরেকটা সহজ পদ্ধতি রয়েছে তোমরা একটু প্র্যাকটিস করো তাহলে তোমাদের বিষয়টা সহজ হয়ে যাবে আমরা এখন আরেকটা টেন্স উল্লেখ করি প্রেজেন্ট কন্টিনিউয়াস যেরকম লিখলাম আর ইউ রিডিং এ বুক ইউ নো দ্যাট দ্যাট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড that is active voice how we will change the passive এই ক্ষেত্রে এর আগে যে ফর্মুলাটা আমরা দেখাইছি সেটাকে যদি আমরা আরেকটু সহজ করতে চাই তাহলে আরেকটা ফর্মুলা আমরা ব্যবহার করতে পারি ফলো মি যেরকম প্রথমে আমরা এটাকে কি করব অ্যাসারটিভ করব আমরা তেকে যদি অ্যাসার্টিভ করি তাহলে কি হবে ইউ আর রিডিং এ বুক আমরা এই সেন্টেন্সটাকে প্রথমে অ্যাক্টিভ কি করলাম অ্যাসার্টিভ সেন্টেন্স করলাম কেন যদি তোমাদের কাছে ইন্টারোগেটিভ অ্যাক্টিভকে ইন্টারোগেটিভ প্যাসিভ করতে যদি একটু টাফ লাগে তাহলে তুমি কি করতে পারো এটাকে চারটা ভাগে ভাগ করে তুমি বারবার প্র্যাকটিস করতে পারো এবং কয়েকবার প্র্যাকটিস করার পর তুমি দেখবে তোমার কাছে বিষয়টা সহজ হয়ে যাবে এক্ষেত্রে আমরা কি করব প্রথমে এটাকে আমরা কি করব অ্যাসার্টিভে নিয়ে আসব যেহেতু সেন্টেন্সটা রয়েছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে এটাকে আমরা অ্যাসার্টিভে আনলে কি হবে যে ইউ আর রিডিং এ বুক এখন এটাকে আমরা প্যাসিভ করি প্যাসিভ অ্যাসার্টিভ করলে আমরা কি তাহলে তোমরা জানো এর আগে আমি তোমাদের সাথে আলোচনা করেছি দ্য প্রিভিয়াস ক্লাস উই হ্যাভ ডিসকাস অ্যাবাউট দ্যাট আমরা কি করব প্রথমে অবজেক্ট তারপরে ভার্ব তারপরে তোমার সাবজেক্ট আমরা কি করব প্রথমে অবজেক্টটা নিয়ে আসব এ বুক এবং ইজ ভিং আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে অক্সিলারি ভার্ব ইজ বিং এম বিং এবং আর বিং ব্যবহার করতে হয় তাহলে আমরা নাম্বার ও পার্সন অনুসারে এক্ষেত্রে এ বুক ইজ বিং তারপরে এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি রিড তারপরে বাই এবং ইউর পরিবর্তে ইউ বসবে তাহলে আমরা কি করলাম এই সেন্টেন্সটাকে প্রথমে অ্যাক্টিভ প্যাসিভ এ পরিপূর্ণত করলাম অ্যাসার্টিভে পরিণত করলাম এবং সেই অ্যাসার্টিভকে প্যাসিভ অ্যাসার্টিভে পরিণত করলাম এতে করে আমাদের কি হলো যে এখন আমরা কি যাব আমাদের মূল যে উদ্দেশ্য মানে এইটাকে প্যাসিভ করার আমাদের মূল উদ্দেশ্য এখন যদি আমরা এই সেন্টেন্সটাকে জাস্ট ইন্টারোগেটিভে পরিণত করি
তাহলে আমরা পেয়ে যাচ্ছি। এখন ইন্টারোগেটিভ করলে আমরা জানি যে সাধারণত অক্সিলারি যে ভার্বটা আছে সেটাকে আমরা প্রথমে নিয়ে আসলে অক্সিলারি সম্বলিত ভার্বকে আমরা ইন্টারোগেটিভ হয়ে যায়। তাহলে এটাকে যদি আমরা আগে নিয়ে আসি, এখন আমরা আসব কি প্যাসিভ ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ এই ক্ষেত্রে আমরা কি করব, ইজটা আগে নিয়ে আসি। ইজ এ ইজ এ বুক, তারপরে বাকি আমরা বিং, রিডিং বাই ইউ এবং সেটাকে ইন্টারোগেটিভ করলাম। ডিয়ার লার্নার্স, তাহলে দ্যাট ইজ ইজি ওয়ে টু সলভ ইউর কোশ্চেন। আমরা কি করলাম, লক্ষ্য করো যে এটাকে আমাদের উদ্দেশ্য ছিল এই জায়গা থেকে এটা করার জন্য, এই জায়গা থেকে এই উত্তরটা আমাদের উদ্দেশ্য ছিল, কিন্তু আমি কি করলাম প্রথমে সেটাকে, যদি তোমার বুঝতে টাফ হয় তাহলে অনেকে তোমাদের এই বিষয়টা পারো। হ্যাঁ, আই নো দ্যাট সাম অফ স্টুডেন্টস নো অ্যাবাউট দ্যাট ফ্রেন্ডলি অ্যান্ড ওয়েল, বাট যারা কম বুঝো তাদের জন্য দ্যাট ইজ এ ফাইন ওয়ে টু সলভ দ্য কোশ্চেন। সেটা হচ্ছে কি যে প্রথমে আমরা সেটাকে অ্যাসার্টিভ করলাম। অ্যাসার্টিভ কীভাবে করব, যে ইউ এটাকে আমরা এই পাশে নিয়ে আসি যে ইউ আর রিডিং এ বুক এবং সেটাকে তুমি প্যাসিভ করতে পারবা। সেটাকে প্যাসিভ করলে আমরা জানি এ বুক ইজ বিং রিড বাই ইউ। এবং এটাকে আবার যদি আমরা, যেহেতু আমাদের এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমাদের এটা ইন্টারোগেটিভে রাখতে হবে, তাহলে ইন্টারোগেটিভে রাখতে গেলে আমরা কি করব, হ্যাঁ এই জায়গা থেকে শুধু অক্সিলারিটা এখানে আগে নিয়ে আসব, তারপরে আমরা ইন্টারোগেটিভ চিহ্ন দিই। দ্যাটস মিন আমাদের উদ্দেশ্য ছিল এটা থেকে এইটা, কিন্তু ফাঁক দেওয়া বোঝার জন্য তুমি এই কাজটা আমি করে নিলাম। এবং তুমি এভাবে একটা দুইটা প্রতিটা টেন্স যদি প্র্যাকটিস করো অবশ্যই ইউ উইল সাকসেস ইন লাইফ। থ্যাংক ইউ। ওকে, আই উইল ডিসকাস অ্যাবাউট অ্যানাদার এক্সাম্পল, দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেরকম ডিয়ার লার্নার্স, ইউ নো দ্যাট আই হ্যাভ রিটেন অ্যান এক্সাম্পল দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একটা সেন্টেন্স আমি তোমাদের এখানে উপস্থাপন করেছি, অ্যান্ড ইউ ক্যান চেঞ্জ দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ প্যাসিভ। তাহলে প্যাসিভে যদি আমরা সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করি, যারা আবার আমি সেইভাবে প্র্যাকটিস করি, সেটা হচ্ছে কি যে প্রথমে আমরা অ্যাক্টিভ অ্যাসার্টিভ, অ্যাক্টিভ অ্যাসার্টিভে যদি পরিণত করি তাহলে আমরা কি করব, এখানে সাবজেক্টটা হচ্ছে হি, তারপরে আমরা হি হ্যাজ ইটেন, হি হ্যাজ ইটেন রাইস। এখন এটাকে আমরা কি করব, প্যাসিভ অ্যাসার্টিভ, প্যাসিভ অ্যাসার্টিভ, প্যাসিভ অ্যাসার্টিভে যদি আমরা করতে চাই তাহলে তোমরা লক্ষ্য করবে, তোমরা জানো সেটা হচ্ছে কি, প্রথমে সেটা হচ্ছে অবজেক্ট, তারপরে হচ্ছে কি ভার, তারপরে সাবজেক্ট। তাহলে প্রথমে আমরা কি নিয়ে আসবো, রাইস, রাইস এর সাথে আমরা অক্সিলারি জানি প্যাসিভে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভে অক্সিলারি হচ্ছে হ্যাভ, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে নাম্বার ও পার্সন অনুসারে এখানে কি হবে,
has been, has been by এবং এখানে কি হবে he এর অবজেক্টিভ কেস হচ্ছে কি him. Now it is very interesting thing that you will change the interrogative passive. আমরা কি করব এখন যে interrogative passive, তাহলে ইন্টারোগেটিভ প্যাসিভ যখন করব আমরা জানি যে অক্সিলারি ভার্ব সাহায্যকারী ভার্ব যেখানে থাকবে সেখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স করলে আমরা অক্সিলারি বা সাহায্যকারী যে ভার্বটা থাকে সেটাকে আমরা কি করব প্রথমে নিয়ে আসব। তাহলে এখানে আমরা নিয়ে আসছি হ্যাজ, তারপরে রাইস, রাইস এবং বিনটা আমরা পরে দিয়ে দিব, বিন, ইটেন বাই হিম এবং ইন্টারোগেটিভ চিহ্ন। তাহলে আমাদের উদ্দেশ্য কি এই প্রশ্নটার প্যাসিভ হচ্ছে এইটা, কিন্তু ফাঁক দিয়ে যে দুইটা আমরা ইয়ে করলাম সেটা তোমাদের বোঝার জন্য করলাম। অ্যাকচুয়ালি যখন তুমি প্রথমে টাফ হবে এইভাবে যদি তুমি হও তাহলে তোমার কি হবে চারটা বিষয় জানতে পারবা, কি কি তুমি অ্যাসার্টিভ কিভাবে করা যায় তা থেকে তুমি জানতে পারবা, অ্যান্ড তুমি জানতে পারবা কিভাবে সেটাকে আবার ইন্টারোগেটিভ করা যায়, ইন্টারোগেটিভ থেকে আবার কিভাবে অ্যাসার্টিভ করা যায় সেগুলো তুমি জানতে পারবা। ওকে, এভাবে আর আমি আলোচনা করলাম না, তুমি প্রতিটা টেন্স যে নয়টি টেন্স আছে তুমি এভাবে প্র্যাকটিস করো এবং প্র্যাকটিস করতে করতে তুমি দেখবা সফল হবে। আই এম ড্যাম শিওর ইউ উইল সাকসেস ইন দিস ওয়ে। এখন আমরা ডব্লিউএস কোশ্চেনের ইন্টারোগেটিভের একটা বিষয় নিয়ে আলোচনা করি। আই থিঙ্ক ইউ আর ওয়াচিং মাই ক্লাস অ্যান্ড ইউ আর ইন্টারেস্টিং ওয়ে উই আর ডিসকাসিং। তাহলে উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট ডব্লিউএস কোশ্চেন, সেটা হচ্ছে ডিয়ার লার্নার্স হু লাইকস দিস, দ্যাট ইজ ডব্লিউএস কোশ্চেন। এটাও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেটাকে আমরা এখন প্যাসিভ করব। অবশ্যই এটা অ্যাক্টিভ ভয়েস, কিন্তু সেটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে, প্রথমে আমরা সাবজেক্ট অবজেক্টগুলো একটু লক্ষ্য করি। সেটা হচ্ছে কি আমরা জানি সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এখন আমরা এখানে একটা গ্যাপ রেখে গেলাম, আমার টেকনিকটা একটু লক্ষ্য করো। গ্যাপ রয়ে গেলে আমরা অবজেক্টটা আগে নিয়ে আসছি, তারপরে যেহেতু আমাদের এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স তাহলে অক্সিলারি এম ইচ আর বসবে, এক্ষেত্রে দিস এর সাথে কি বসবে দিস ইজ। তাহলে প্রথমে আমরা ইজটা নিয়ে আসলাম এবং সাবজেক্ট কি নিয়ে আসলাম দিস, এরপরে আমরা কি জানি সেটা হচ্ছে ভার এর পাশ পার্টিসিপাম লাইট, তারপরে কি বাই, তারপরে হো এর অবজেক্টিভ কিজ কি আমরা জানি সেটা হচ্ছে কি হোম। এখন ডিয়ার লার্নার্স দ্যাট ইজ ইন্টারেস্টিং ম্যাটার দ্যাট আমরা যেখানে বাই হোমটা রয়েছে সে বাই হোমটা আমরা প্রথমে নিয়ে আসব। অবশ্য আমরা অনেক সময় নোট সেটা জানি, সেটা কিভাবে জানি যে হো থাকলে আমরা বাই হোম দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করব। অ্যাকচুয়ালি আমাদের উচিত ছিল এভাবে হওয়া, কিন্তু একটা জিনিস জানি যে ডব্লিউএস কোশ্চেন যদি থাকে তাহলে অবশ্যই ডব্লিউএসটা প্রথমে নিয়ে এসে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হয়। তাহলে এইভাবে আমরা বাই হোমটা এখানে নিয়ে আসলে তাহলে কারেক্টটা কি হবে এটা, এখানে আর আমাদের বাই হোমটা থাকছে না।
Okay, dear learners. Okay, dear all viewers, my time is about to end, so I have to close my class. My time is about to end. I have to close my class. After complete the class, I think you know about that. So I am going to finish my class. Goodbye to all.